এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও হয়ে ফার্ম গেট র্যাম্প পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে এবং এই অংশটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। এখন কিন্তু সব দেশ বাংলাদেশের সাথে আলাপ করতে আগ্রহী। দেখেন কতজন গুনগুন করে আসতেছে, আমরা না বলতেও লোকরা আসতেছে আমাদের দেশে। এই যে অবস্থান, আমাদের অবস্থানটা অনেক উন্নত হয়েছে, সুদৃঢ় হয়েছে। এর মূল কারণ একটি কারণ, আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট স্বাবলম্বী হয়েছি। যেভাবে জুডিশিয়ারি চলছে আরেকটু গতিশীল করা যায় কেন? আমরা হিসাব নিকাশ করে দেখেছি, যদি ডিসপোজালের রেট মোটামুটি 125% করা যায়, তাহলে এখন থেকে 5-7 বছরের ভিতর এখন যে মামলার জট হয়েছে এটা আস্তে আস্তে সেরে যাবে এবং একটা সহনশীল অবস্থায় আসবে। যে বাসা বাড়ির ভিতরে, বিশেষ করে যেখানে গাড়ি থাকে এবং গাড়ি ধোয়া হয়, সেই জায়গাগুলোতে আমরা পেয়েছি যে প্রায় 48% মতন। আমাদের কল সেন্টার আমরা করেছি, কল সেন্টার থেকে প্রত্যেক জনগণকে আমরা চেষ্টা করব ফোনের মাধ্যমে তাদেরকে ফোন করার জন্য, যে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে আঙ্গিন আপনারা পরিষ্কার করে ফেলেন। আন্তর্জাতিক বিশ্ব প্রকাশ্যেই তারা বলছে যে বাংলাদেশে তারা একটা অংশীদারিত্বমূলক, সুষ্ঠু, অবাধ, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেখতে চায়। বৃক্ষরোপণ, বৃক্ষ লালন এবং যথাযথ বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃত অর্থে নগরকে সুশোভিত করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত নগরী বানানোর এই নীতিমালা বা কৌশলপত্র প্রণয়নে উপযুক্ত লোকবলের মাধ্যমে তৈরি করা এখন সময়ের দাবি।